অন্ধকার পুরাটা ভূতের মতন দেখা যায় না, একা একা হেঁটে যাওয়া যায় না, প্রচন্ড ভয়, ওই দেখা জায়গা থেকে হাঁটতে যেতেই ভয় লাগে। আমাদের উড়ে অনেক ছোট ছোট বাচ্চা আছে, ওরা ভয় পায় যে ভূত আছে। কেউ বলে জাদুঘর, কেউ বলে উপাসনালয়, কারো বা আবার দৃঢ় বিশ্বাস এই বাড়িতে নাকি ভূতের বসবাস। সবাই এই বাড়িটিকে ভূতের বাড়ি বলেই চেনে। রাজধানীর রামপুরার বনশ্রীতে নীরবে নিভৃতে এমনই এক বিচিত্র বাড়ির নির্মাণ কাজ করে চলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি। বাড়ির একটি স্তম্ভের নিচের দিকে চোখে পড়ে ছোট ছোট অনেক মাছের প্রতিকৃতি। দেখলে মনে হয় মাছগুলো তাদের লেজ দিয়ে স্তম্ভটি ধরে রেখেছে। বাড়ির মালিকের ভাষায় মাছগুলো এই বাড়ি নির্মাণে যেসব দিনমজুর কাজ করেছেন তাঁদেরই প্রতিচ্ছবি, যাদের শ্রমের বিনিময়ে বাড়িটি 17টি স্তম্ভের উপর শক্তভাবে দাঁড়িয়ে আছে। বাড়িটির নিশানা হিসেবে আছে বনের রাজা সিংহ এবং দুটি রাজমুকুটের প্রতিকৃতি। নিচের অংশে বড় করে তৈরি চোখটি সম্পর্কে তার বক্তব্য, মানুষ যে শুধু আমার বাড়িটা দেখবে তা নয়, বাড়িও তার চোখ দিয়ে মানুষকে দেখবে। রামপুরার বনশ্রীর বি ব্লকের 15 নম্বর বাড়িটি জটিল নকশা সম্বলিত। নির্মাণাধীন বাড়িটি ঘিরে স্থানীয় ব্যক্তিদের আগ্রহের কমতি নেই। 2-3 দিন আগে আইসলাম বললো যে ভূতের বাড়ি, পরে কলম যে দেখে আসি কেমন ভূতের বাড়ি। 2-3 দিন আগে রাইতে আইসে দে, আসলে অন্ধকার পুরাটা ভূতের মতন দেখা যায় না, একা একা হেঁটে যাওয়া যায় না। ভূত বলে কিছু আছে কিনা জানি না, ভয়ই লাগে আমাদের এখনো। যেরকম কোনো রাতে বেলা সাউন্ড শুনলে তো মনে হয় ভয় পাচ্ছে, রাতে ঘুমানো তো ভয় পায়, ভাবে ভূত হইলো খাতে নিচে। জানা যায় বাড়ির মালিক যখন ঢাকা আসেন তখনই বাড়িটির নির্মাণ কাজ চলে, তিনি না থাকলে কাজ প্রায় বন্ধ থাকে। দিনের পর দিন নির্মাণ কাজ বন্ধ থাকায় স্থানীয় ব্যক্তিদের মনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ডিজাইনটা বেশ সুন্দর, বাট ভূতুরে বলতে মানে ভূতুরের মতোই লাগতেছে, আর রাত হলে হয়তো আরও বেশি ভূতুরে মনে হবে এরকম আর কি। আসলে ঢাকা শহরে এভাবে হুব মানে এরকম অ্যাভেলেবেল এরকম বাসি মানে বাড়ি দেখা যায় না। আমাদের উড়ে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা ভয় পায় যে ভূত আছে, যে দেখভাল করে উনি দরজা খুললে একটু একটু সিঁড়িটিরি দেখা যায়, সিঁড়িটির ওই দিক দিয়ে মনে অনেক প্রাণীর প্রতিকৃতি টাইপের মূর্তি বানানো, ওগুলো দেখলে বাচ্চারা একটু ভয় পায়। বিল্ডিংটার মানে যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে দরজা জানালা নাই তো, এই জন্য আরও বেশি ভৌতিক লাগে আর কি। বাড়িটির মালিক এইচ এস সুলাইমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, এই বাড়ি প্রকৃতির সৌন্দর্যকে দেখে ও দেখায়, সুন্দরের গুণগান গায়। এ বাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের অফুরান প্রকাশ। এ সময় তিনি আরও জানান, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই বাড়ির নকশা করা হয়েছে। এই স্ট্রাকচার দিয়ে মানুষকে বোঝাবো যে এই দেখেন প্রকৃতি কত সুন্দর, আসুন আমরা সবাই মিলেমিশে আমরা প্রকৃতিকে ভালোবাসি। আর অ্যাকচুয়ালি একদিন টুদেন টুমোরো এটা ন্যাচারাল মিউজিয়াম আমি করতে চাচ্ছি, ন্যাচারাল মিউজিয়াম হবে, মানুষ আসবে ও ন্যাচারাল মিউজিয়ামের যে রসদ অনেক কিছু আমি জোগাড় করে রাখছি, এইগুলি মানুষকে দেখে মানুষকে কনভিন্স করবো যে তোমরা ন্যাচারকে ভালোবাসো। আসলে ভূত বলতে তো কিছু নেই, তাই না? এই বাড়িতে আমি থাকতেছি, একা থাকতেছি, আরও লোক থাকতেছে, তো কেউ তো কখনো কোনো দিন দেখে নাই। তো রিউমার, মানুষ ভালো জিনিস পছন্দ করে না, বা রিউমার একটা জিনিসকে ভালো একটা কেউ কিছু করতে চাইলে সেটাকে পচানোর জন্য আমার চেষ্টা করি, যেটাকে পচাই এটাকে ধ্বংস করি, নষ্ট করি। ভিন্ন ধরনের নকশা দেখেই মানুষ এটিকে ভূতের বাড়ি নাম দিয়েছে, এমনটাই মনে করেন বাড়ির মালিক। চিলে কান নিয়ে গেছে, তাই চিলের পিছনে ছুটছে সবাই। সুপ্রিয় দর্শক, এই কথাটি আমার নয়, এই কথাটি এই বাড়ির মালিকের। তিনি বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য। তিনি আরও বলেছেন খুব শীঘ্রই এই বাড়িটি নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সাথে চমকও দিবেন সবাইকে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, বনশ্রী, ঢাকা।